বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুরে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেশ বিদেশ কাছে দূরে যে অবস্থান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কি ভিডিওর শুরুতে অথরধারা বৃষ্টি দেখে গরমের ভিটে মনটাতে শান্তি লাগছে কিন্তু আসলে এটা এখনকার বৃষ্টি না এটা হচ্ছে রমজান মাসের বৃষ্টি এই ভিডিওটা অনেক আগে করে রেখেছিলাম রমজানের প্রথম দিকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আল্লাহর রহমতের দিন রহমত বর্ষিত হয়েছে সেই বৃষ্টির কিছুটা ভিডিও ফুটেজ এটা ছিল আর এটা ছিল প্রথম রোজার ইফতারের আগের সময়ে অনেকে জানেন যে আমি অসুস্থ আমার ট্রিটমেন্ট রোজা থেকে শুরু হয়ে গিয়েছিল যার কারণে আমি কোনো রোজাই ওভাবে রাখতে পারিনি ডক্টর একদম স্ট্রিক্ট নিষেধ করে দিয়েছে যে আমি কোনো রোজা রাখতে পারবো না আর হচ্ছে চুলার কাছে যেতে পারবো না যেহেতু আমার জন্য নিষেধ ছিল রোজা রাখাও নিষেধ ছিল তাই এই প্রথম কোন রোজা ছিল যে রোজায় কিনা আহ আমি বাসায় কোনো কিছুই রান্না করতে পারিনি আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই বাইরে ইফতার করেছে আর আমি রোজা রাখতে পারিনি যারা রেগুলার রোজা রাখে তারা রমজান মাস আসবে আর রোজা রাখতে পারবে না এটা তাদের জন্য যে কতটা কষ্টের ডক্টরের এবং সবার নিষেধ থাকা সত্ত্বেও আমি প্রথম রোজায় কিন্তু ঠিকই রোজা রেখেছিলাম কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ি পরে ডাক্তার যখন শুনে তখন আমাকে একদম নিষেধ করে দিয়েছে যার কারণে পরে আর রোজা রাখা হয়নি আল্লাহ যেন আমাকে বাকি যে রোজা আছে সেগুলো নিজে থেকে করে ফেলার তৌফিক দান করে এই দোয়াই করি আর এটা আমার ছোট মেয়ে ওর বয়স এই বছর আট বছর হলো ইফতার শেষ হওয়ার পরে ও পুরো টেবিল ক্লিন করছে সাথে সেই সাথে ফার্নিচারও পরিষ্কার করছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ঘরে তিনটা কন্যা সন্তান দিয়েছে খুব লক্ষ্মী আমার অসুস্থতার সময় তারা আমাকে অনেক 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 ভাবে সাপোর্ট করেছে বিশেষ করে মেন্টাল সাপোর্ট তো অনেক দিয়েছে আমি ওদের কাছে অনেক কৃতজ্ঞ ও এইভাবে করে সবকিছু মুছে পরিষ্কার করে রাখে যাতে আমার কষ্ট না হয় বা আমি খারাপ ফিল না করি সবাই ওর মেয়েদের জন্য দোয়া করবেন মাশাআল্লাহ বলতে একদম ভুলবেন না এর কয়েকদিন পরে আমার শইলটা একটু যখন ভালো লাগে তখন মনে হলো না পুরো রোজা চলে যাচ্ছে আমার বাচ্চাদের জন্য আমি কিছুই করতে পারলাম না এটা আসলে আমি মেনে নিতে পারছিলাম না পরে একদিন একটু শইল যখন ভালো লাগছিল সবার অবাত হয়ে আবার আমি সেই চুলার কাছে যাই যে ওদের পছন্দের যে খাবার আছে সেই খাবারটা তৈরি করতে আমার বাচ্চারা চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে কিন্তু আমার বাচার এভাবেই চিকেন ফ্রাই করে ওরা দোকানের মতো ভাবে চিকেন ফ্রাই খেতে পছন্দ করে না যার কারণে এভাবে চিকেন ফ্রাই করে দিলাম আর ফ্রাইড রাইস করে দিলাম যেটা দিয়ে কিনা ওরা পরে ইফতার করেছে আসলে আমার ছোট বাচ্চা সহ পরিবারের সবাই রোজা রাখছিল আমার ছোট বাচ্চার বয়স আট বছর সে আট বছরের বাচ্চা যখন রোজা রাখছে আর ইফতারের সময় আমি ওদের কিছু করে দিতে পারছি না এই জিনিসটা আমার জন্য অনেক কষ্টের একটা বিষয় এর পরেও কিছুই করার নেই আল্লাহ যখন যে অবস্থায় যাকে রাখে সেভাবে আলহামদুলিল্লাহ ইফতারের সময় আমার মেয়েরা আমাকে অনেক হেল্প করে আমার মেয়েরা শরবত বানাচ্ছে টেবিল কেউ পরিষ্কার করে দিচ্ছে আমাকে জিনিসপত্র এগিয়ে দিচ্ছে এভাবে ওদের সাহায্য নিয়েই কিন্তু আমি ওদিনকার ইফতারটা তৈরি করেছিলাম আর যেহেতু ভিডিও করে রেখেছিলাম তাই ভাবলাম যেহেতু কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে রান্না করেছি একটু ভিডিও করেছি এখন যেহেতু একটু ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি জানি এটা অনেক আগের ভিডিও আপনারা হয়তো অনেকে হাসবেন এত পুরন ভিডিও দিচ্ছি কিন্তু করার কিছুই নেই আসলে আজান দিয়ে দিয়েছে এখন আমরা সবাই মিলে ইফতারটা করে নিব আর আজকের ইফতারে কি কি ছিল সে প্লেটটা একটু দেখে দিচ্ছি এখানে আরো কিছু আইটেম ছিল কিন্তু সবকিছু যেহেতু আমি খাই না এটা আমার ইফতারের প্লেট ছিল যেহেতু আমি সবকিছু খাই না তাই সবকিছু আমার জন্য ভিডিও করিনি যত মানে যে জিনিসগুলো আমি খেতে পারবো সেই জিনিসগুলো আমি ভিডিও করেছি আশা করছি আমার এই ইফতার বানানোটা এবং প্লেট সাজানোটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যে বন্ধুরা এখনো পর্যন্ত আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা আর কৃতজ্ঞতা আর যে নতুন বন্ধুরা আশে আসি করে আসছেন না প্লিজ আসেন আমার পরিবারের সদস্য হয়ে যান আমি যাদের পরিবারের সদস্য হয়েছে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটা বড় না করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম